হ্যালো বন্ধুরা তোমাদের আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমরা যে ভিডিওটা আলোচনা করবো সেটা হচ্ছে বেঙ্গল পুলিশ কনস্টেবেলে যে পরীক্ষাটি হয়ে গেছে সেটির কাট অফ কত যেতে পারে মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে একটা পরীক্ষার কাট অফ কিন্তু কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে যেমন গুরুত্বপূর্ণ হচ্ছে কতজন পরীক্ষা দিয়েছে টাইম ডিউরেশন কত বা সেখানে কত সংখ্যক ভ্যাকেন্সি আছে এবং কতজনকে নেক্সট যে তোমার সিলেক্ট করা হবে তো ভিডিওটা শুরু করার আগে আমি বলবো তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও এবং কমেন্ট বক্সে তোমাদের মতামতটা অবশ্যই জানিও তো দেখো প্রথম হচ্ছে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট কত প্রায় ফর্ম ফিল আপ করেছিল তোমার ন লাখ কিন্তু এখানে যে টাইম ডিউরেশনটা এটা কিন্তু আগে ছিল দেড় ঘন্টা কিন্তু বর্তমানে এটা কিন্তু করে দিয়েছে এক ঘন্টা এর ফলে কি হচ্ছে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু এখানে তোমার সময়ের মধ্যে পরীক্ষাটা শেষ করতে পারেনি এবারে অ্যাটেন্ডেন্সটা কিন্তু মোটামুটি বেশ ভালোই গেছে এটা প্রায় তুমি সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট ল্যাক কাছাকাছি ধরতে পারো কারণ এই করোনা পরিস্থিতিতে কেউ আর পরীক্ষা মিস করবে না এটা তোমরা সবাই জানো আর কিন্তু পুলিশের পরীক্ষায় কিন্তু ভ্যাকেন্সিটা যথেষ্ট বেশি থাকে এখানে মেল ভ্যাকেন্সি দেখতে পারো মেল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু প্রায় সাড়ে সাত হাজার আর ফিমেল ভ্যাকেন্সি প্রায় তোমার বারো হাজার ফিমেল ভ্যাকেন্সি প্রায় তোমার বারোশো বারোশো সরি এবারে এই দুটোর তোমার কিন্তু সিলেকশান পাবে নেক্সট স্টেজে কমপক্ষে তোমার পনেরো গুণ ডাকবেই মানে কমপক্ষে এটা ষোলো গুণ হতে পারে বা সতেরো গুণ হতে পারে সেরকম সার্কুলেশন কিন্তু পুলিশ দেয় না এবারে এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট হবে কিন্তু প্রায় মিনিমাম তোমার সিলেক্ট করবে এক লাখ পঁচিশ হাজার যেটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট যেটা তাহলে ভাবো আট লাখের মধ্যে এক লাখ পঁচিশ হাজার ক্যান্ডিডেটকে সিলেক্ট সিলেক্ট হবে সেকেন্ড ক্যান্ড সেকেন্ড স্টেজের জন্য এবারে এর জন্য মিনিমাম কাট অফটা আমাদের কত আসতে পারে সেটাই আমাদের মূল আলোচ্য বিষয় যে মিনিমাম কাট অফটা আমাদের কত এবার দেখো ওয়েট হ্যাঁ এবারে ইউ আর ইউআরের কাট অফটা আমি বলবো যে সব ছেলেরা ইউআরে তিরিশ পেয়েছ তারা প্রিপারেশানে থাকো তারা পিএমটির জন্য প্রিপারেশান নেওয়া এখনই শুরু করে দাও কারণ তিরিশটা কিন্তু মানে পুলিশের ফার্স্ট এজের জন্য এটা যথেষ্টই একটা ভালো স্কোর বলতে পারো কারণ এখনও অনেক রাউন্ড বাকি আছে মিনিমাম যারা পঁচিশ পঁচিশ পাবে ফিমেলে আমি বলবো তারা প্রিপারেশান নাও এটা কিন্তু আমি ইউআর ক্ষেত্রে বলছি এবারে ওবিসি ওবিসি বি ওবিসি বি এর কাট অফটা কত যেতে পারে ওবিসি বি বিয়ে যারা মনে করো টোয়েন্টি এইট পেয়েছো টোয়েন্টি এইট যেসব ছেলেরা মানে মেল যারা টোয়েন্টি এইট পেয়েছো তারা প্রিপারেশান নেবে যারা টোয়েন্টি এইট এবং ফিমেলে ফিমেলের ক্ষেত্রে যারা তুমি চব্বিশ মানে চব্বিশ মিনিমাম এর বেশি যারা পেয়েছো সেটা ঠিক আছে কিন্তু মিনিমাম যারা চব্বিশ পেয়েছো তারা প্রিপারেশান নাও কারণ এই নাম্বারে সিলেকশন আসবে সেকেন্ড স্টেজের জন্য আসবে ফাইনালের কাট অফটা বেশি যাবে কিন্তু সেকেন্ড স্টেজের জন্য তুমি ডাক পাবে দৌড়ের জন্য তারপর হচ্ছে ও এ ও এর ক্ষেত্রে যে সমস্ত ছেলেরা ছাব্বিশ পেয়েছো ছাব্বিশে তোমরা ডাক পাবে এটা মনে রাখবে ও বিসিএ ছাব্বিশে তোমরা ডাক পাবে আর ফিমেলের ক্ষেত্রে যারা বাইশ তেইশ পেয়েছ তারা মানে মেয়েরা সবসময় ছেলেদের থেকে তিন চার নাম্বার কম পেলেও তোমরা ডাক পাবে এটা সবসময় মনে রাখবে আর কাট অফটা সত্যিকারে খুব কমই আসবে কারণ এরপরে এখনও অনেক রাউন্ডার রয়েছে আর এসসিদের ক্ষেত্রে এসসিদের কাট অফটা আমি বলবো ছেলেদের ক্ষেত্রে যারা কুড়ি কুড়ি পেয়েছ যেসব ছেলেরা তারা এসসিতে ডাক পাবে এবং ফিমেলের ক্ষেত্রে যারা আঠেরো ফিমেলের ক্ষেত্রে যারা আঠেরো তারা প্রিপারেশান নাও সেকেন্ড স্টেজে মাঠের জন্য আর এস টি এসটিতে যারা এসটিতে তুমি ছেলেদের ক্ষেত্রে তুমি ওই আঠেরো কুড়ি ধরো আঠেরোর কাছাকাছি পেলে চলে আসবে ডাক কারণ এসটি স্টুডেন্টটা নাম্বারটা অনেক কম হয় এবং এখানে প্রচুর স্টুডেন্ট ডাকবে আর ফিমেলের ক্ষেত্রে এসটি আমি বলবো এরকমই মানে ষোলো আঠেরো এরকম মানে পনেরো পর থেকে যারা আছো তারা এই প্রিপারেশান নাও কারণ পিএমটিটা একটা বড় ব্যাপার হয় পুলিশের পরীক্ষায় তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও আর চ্যানেলে সাবস্ক্রাইব করো পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য এবং এখানে জব রিলেটেড অন্যান্য আপডেট দেওয়া হয় সো থ্যাঙ্ক ইউ গাইজ